আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের একান্নতম সেশান আমরা রেয়াদ প্রদে এবং সমন্বয়ের ডিসকাশন করছি আজ রেয়াদ প্রদে এবং সমন্বয়ের পঞ্চম সেশান আশা করছি আগামী সেশানে অর্থাৎ ষষ্ঠ সেশানে রেয়াদ সমন্বয় এবং রেহাদ প্রদে এবং সমন্বয় ডিসকাশন শেষ করব ইনশাল্লাহ গত সেশনে বৃদ্ধিকারী রাসকারী সমন্বয় ডিসকাশন করেছিলাম রাশকারী সমন্বয় ডিসকাশন করার সময় একটা পয়েন্ট মিস হয়েছিল একটা পয়েন্ট মিস হয়েছিল পয়েন্টটা হলো পয়েন্টটা হলো কর হার হ্রাস করার কারণে হ্রাসকারী সমন্বয় হার হ্রাস পাওয়ার কারণে হ্রাসকারী সমন্বয় এই পয়েন্টটা মিস হয়ে যাওয়ার ফলে পরবর্তী যে দুটো পয়েন্ট সেখানে সিরিয়ালের একটু মিসম্যাচ হয়েছিল যদিও কন্টেন্ট ঠিক ছিল আমার ডিসকাশন ঠিক ছিল আমরা হ্রাসকারী সমন্বয় পরিস্থিতি আলোচনা করেছিলাম পরিস্থিতির ডিসকাশন ঠিক ছিল তো যাই হোক আর কি তো এই পয়েন্টটা যে পয়েন্টটা মিস হয়েছিল সেই পয়েন্টটা একটু খুব শর্টে ডিসকাশন করি সেটা হলো কর হার হ্রাস পাওয়ার কারণে হ্রাসকারী সমন্বয় কর হার যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে হ্রাসকারী সমন্বয়ের পরিস্থিতির উদ্ভব হতে পারে যেমন ধরুন কোনো একটা সরবরাহের উপরে ভ্যাটের হার ছিল পনেরো শতাংশ তো পনেরো শতাংশ হারে ভ্যাট পরিশোধ করা হয়েছে এর মধ্যে সেই সরবরাহের উপরে ব্যাটের হার হ্রাস করা হয়েছে হ্রাস করে টেন পার্সেন্ট করা হয়েছে এবং সেটা ছয় মাস পেছনে ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়েছে তাহলে গত ছয় মাসের যে ফিফটিন পার্সেন্ট ভ্যাট পরিশোধ করা হয়েছে সেখান থেকে ফাইভ পার্সেন্ট ভ্যাট অতিরিক্ত পরিশোধ করা হয়েছে এই যে ভ্যাট অতিরিক্ত পরিশোধ করা হয়েছে সেটা এখন হ্রাসকারী সমন্বয় করতে হবে এটা হলো কর হার হ্রাস পাওয়ার কারণে হ্রাসকারী সমন্বয় প্রিয় দর্শক আমরা এখন বৃদ্ধিকারী সমন্বয় ডিসকাশন শুরু করব আইনের ধারা এর দশ একাত্তর এবং ধারা আটচল্লিশে বৃদ্ধিকারী সমন্বয় বর্ণিত রয়েছে নয়টা বৃদ্ধিকারী সমন্বয় পরিস্থিতি সেখানে বর্ণনা করা আছে ধারা আটচল্লিশের আমার যে আলোচনা অংশ আমার বইয়ে যে আলোচনা অংশ রয়েছে সেখানে আপনারা দেখবেন আমি বাইশটা বৃদ্ধিকারী সমন্বয় পরিস্থিতির বর্ণনা করেছি আমার মনে হয় ভ্যাট ম্যানেজমেন্টে এর বাইরে আর কোনো বৃদ্ধিকারী সমন্বয় থাকতে পারে না যা হোক আইনে বলা হয়েছে এর আইনে যে নয়টা বৃদ্ধিকারী সমন্বয় পরিস্থিতির বর্ণনা করা হয়েছে এর এর অতিরিক্ত কোনো বৃদ্ধিকারী সমন্বয় হলে বোর্ড কর্তৃক নির্ধারিত হতে হবে আমরা বর্তমানে আইনটা বিগত দুই বছরের অধিককাল ধরে বাস্তবায়ন করছি এখনো এই নয়টার অতিরিক্ত অন্য কোনো বৃদ্ধিকারী সমনে নির্ধারণ করা হয়নি তো প্রিয় দর্শক আসুন আজ আমরা এই নয়টার মধ্যে আজ আমরা চারটা বৃদ্ধিকারী সমানে ডিসকাশন করব ক উচ্ছে কর্তিত করেন বৃদ্ধিকারী নয় উচ্ছে কর্তনকারী ভ্যাট উচ্ছে কর্তন করেন আমরা জানি উচ্ছে কর্তন করার পরে তাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে তো সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যম হলো বৃদ্ধিকারী সমন্বয় সরকারকে কোনো কিছু সরকারকে ভ্যাট দিতে হলে অর্থ দিতে হলে দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করতে হয় আর সরকারের কাছ থেকে নিতে হলে হ্রাসকারী সমন্বয় করতে হয় তো উচ্ছে কর্তনকারী উচ্ছে কর্তৃত অর্থ বৃদ্ধিকারী সমন্বয় করবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার সেটা হলো আইনের ধারা পঁয়তাল্লিশে বলা আছে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে ধারা এখন আমরা যে বৃদ্ধিকারী সমন্বয় ডিসকাশন করছি ধারা দুইয়ের দফা একাত্তর ধারা আটচল্লিশে বলা আছে উচ্ছে কর্তৃত কর বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে কিন্তু উচ্ছে কর্তন বিধিমালায় যে বিধিমালা প্রত্যেক বছরই পরিবর্তন হয় এবারও পরিবর্তন হয়েছে গত বাজেটের সময়ে সেখানে এক স্থানে উল্লেখ আছে যে উচ্ছে কর্তৃত কর ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে আর এক স্থানে উল্লেখ আছে যে বৃদ্ধি বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে তো এ নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা আছে মাঠ পর্যায়ে এই নিয়ে সমঝোতা নেই আমরা গত জুলাই মাসের বর্তমান অর্থবছরের গত জুলাই মাসের রিটার্ন দাখিল করা হয়েছে তখন কিছু কিছু প্রতিষ্ঠান বৃদ্ধিকারী সমন্বয় করেছে কিছু কিছু প্রতিষ্ঠান ট্রেজারি চালানোর মাধ্যমে জমা প্রদান করেছে আবার এখন জুলাই মাস আগস্ট মাস মাস প্রায় শেষ আগস্ট মাসের রিটার্ন খুব তাড়াতাড়ি সাবমিট করতে হবে সেপ্টেম্বরের এক থেকে পনেরোর মধ্যে সেখানেও এরকম সমস্যা থাকবে বলে আশঙ্কা করি এরকম ক্ষেত্রে রেগুলেটরি এজেন্সির এজেন্সি খুব দ্রুত যদি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয় তাহলে মাঠ পর্যায়ে এই জটিলতা থাকে না তো নির্দেশনা হতে হবে আইন বিধান দর্শনের আলোকে উচ্ছে কর্তন করে শুধু উচ্ছে কর্তন নয় এই আইনের অধীনে সরকারের যে কোনো পাওনা নিবন্ধিত ব্যক্তি সরকারকে যা দিবে না কেন সেটা উচ্ছে কর্তন কর্তনকৃত অর্থ হোক সেটা সরবরাহের বিপরীতে পরিশোধিতব্য অর্থ হোক বা অন্য কোনো অর্থ হোক সেটা দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করে পরিশোধ করতে হবে এটা একেবারে বেসিক কথা তো যাই হোক এ বিষয়ে সঠিক নির্দেশনা প্রয়োজন তো আমরা একটা পয়েন্ট শেষ করলাম সেটা হলো উৎসে উৎসে কর্তৃত করে বৃদ্ধিকারী সমন্বয় কর্তনকারী তিনি বৃদ্ধিকারী সমন্বয় করবেন সেটাই স্বাভাবিক তবে একটু জটিলতা অস্পষ্টতা আছে সেটা আমি ডিসকাশন করলাম এবার পরবর্তী পয়েন্টে যাব আমরা পরবর্তী পয়েন্ট হল উপদফা খ বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয় আমরা হ্রাসকারী সমন্বয়তেও দেখেছিলাম যে বাৎসরিক কোনো হিসাব প্রণয়নের ফলে হ্রাসকারী সমন্বয় সেখানে আমরা দেখেছিলাম বাৎসরিক কোনো হিসাব প্রণয়ন এবং নিরীক্ষার কারণে হ্রাসকারী সমন্বয় আর এখানে উল্লেখ আছে বাৎসরিক ছরিক পুনঃহিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয় আমরা উল্লেখ করেছিলাম যে ধারা সাতচল্লিশে যেখানে আংশিক উপকরণ কর রেয়াত নেওয়ার পদ্ধতি বর্ণনা করা আছে সেখানেই মূলত এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে পুনঃহিসাব প্রণয়ন করার ফলে বৃদ্ধিকারী সমন্বয় বা হ্রাসকারী সমন্বয়ের পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা তাত্ত্বিকভাবে তবে আমরা আরও বলেছিলাম যে ধারা সাতচল্লিশে আংশিক উপকরণ করা রেয়াত নেওয়ার যে পদ্ধতি বর্ণিত আছে মাঠ পর্যায়ে বাস্তবে সেইভাবে ব্যবস্থিত হয় না অর্থাৎ ধারা সাতচল্লিশের বাস্তবায়ন আমাদের মাঠ পর্যায়ে নেই তাই এই বার্ষিক পুনঃ হিসাব প্রণয়ন করার ফলে বৃদ্ধিকারী সমন্বয় বা হ্রাসকারী সমন্বয়ের পরিস্থিতির উদ্ভব হয় না তাই এই পয়েন্ট আমাদের জানার তেমন দরকার নেই আমরা এখন উপদফা গ ডিসকাশন করব বৃদ্ধিকারী সমন্বয়ের গ হলো ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ না করার কারণে বৃদ্ধিকারী সমন্বয় ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ না করার কারণে বৃদ্ধিকারী সমন্বয় আমরা এই পয়েন্টে এর আগেও বেশ কয়েকবার আমরা ডিসকাশন করেছি ধারা ছেচল্লিশের উপধারা এর দফা ক এই প্রথম দফাতে বলা আছে ধারা ছেচল্লিশের উপধারা এক এবং দুই হলো সেখানে আমরা কুড়িটা পরিস্থিতি আমরা ডিসকাশন করেছি যেখানে রেয়াত পাওয়া যাবে না প্রথম পরিস্থিতি হলো যদি ক্রয় মূল্য এক লক্ষ টাকার বেশি হয় এবং যদি ব্যাঙ্কিং চ্যানেলে মূল্য পরিশোধ না করা হয় তাহলে রিয়াত পাওয়া যাবে না রেয়াত কেটে দিতে হবে সেখানে ধারাবাহিকতা কার্যের ধারাবাহিকতা এমন যে ক্রয় করা হবে ক্রয় করার পরে রেয়াদ নিয়ে নিতে হবে রিয়াত নেওয়ার নেওয়ার সময়সীমা পরবর্তী চার কর্মেয়াদ চার মেয়াদের মধ্যে রিয়াত নিয়ে নিতে হবে তারপরে এক সময় পেমেন্ট করা হবে যখন পেমেন্ট করা হয়েছে তখন যদি ব্যাঙ্কিং চ্যানেলে পেমেন্ট করা হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড কোনো সমস্যা নেই আর যদি তখন ব্যাঙ্কিং চ্যানেলে পরিশোধ করা মূল্য পরিশোধ করা না হয় তাহলে বিধি উনত্রিশে বলা আছে পরবর্তী দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে এটা হলো সে বৃদ্ধিকারী সমন্বয় যেটা আমরা এখন ডিসকাশন করছি যদি উপকরণ ক্রয়ের মূল্য এক লক্ষ টাকার বেশি হয় তাহলে যদি ব্যাঙ্কিং চ্যানেলে যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে যে অর্থ রেয়াত নেওয়া হয়েছে সেটা এখন বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে তো প্রিয় দর্শক আমরা তিনটা বৃদ্ধিকারী সমন্বয় পরিস্থিতির ডিসকাশন করলাম আজকে আর একটা পরিস্থিতির ডিসকাশন করে আজকে শেষ করব ঘ উপদফা ঘ ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের ফলে বৃদ্ধিকারী সমন্বয় ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের কারণে বৃদ্ধিকারী সমন্বয় ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার বলতে কি বোঝায় সেটা আইনে বিধিতে বিভিন্ন জায়গায় বলা আছে ধারা চল্লিশে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের একটা ভালো এক্সাম্পল ডিসকাশন করা হয়েছে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার হলো যখন কর্মচারীকে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীকে তার বেতনের অংশ হিসাবে কোনো পণ্য দিয়ে দেওয়া হয় তখন এই যে সরবরাহ এটাকে বলা হয় ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার বর্তমানে বর্তমানে আম উৎপাদন ব্যবস্থাপনায় কর্মচারীদের ওয়েলফেয়ারের জন্যে মাঝে মাঝে মালিকগণ এরকম পদক্ষেপ গ্রহণ করেন ধরুন একটা সাবান ফ্যাক্টরি একটা ধরেন সোয়াবিল তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ধরেন কাগজ উৎপাদনকারী ফ্যাক্টরি যে সমস্ত পণ্য কর্মচারীদের প্রয়োজন হয় এরকম ফ্যাক্টরি অনেক সময় কিছু পণ্য বেতনের অংশ হিসেবে কর্মচারীকে দিয়ে দেয় তো এরকম যদি দিয়ে দেওয়া হয় ধরুন একটু সাবান ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি একজন কর্মচারীকে মাসে দশটা সাবান দশটা সাবান ধরুন ধরুন বেতনের একটা অংশ হিসেবে কর্মচারীকে দিয়ে দেয় তো এই যে সরবরাহ এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার এক্ষেত্রে বিধান হলো ক্ষেত্রে বিধান হলো ভ্যাট পরিশোধ করতে হবে না এই সাবানটা যদি বিক্রি করে দেওয়া হতো তাহলে এর উপরে ভ্যাট পরিশোধ করতে হতো যেহেতু এই সাবানটা কর্মচারীকে দিয়ে দেওয়া হলো কর্মচারীকে দেওয়া হলো একেবারে ফ্রি না কর্মচারীকে দেওয়া হলো তার বেতন থেকে কিছু অর্থ কেটে নিয়ে হতে পারে সে অর্থটা কম হতে পারে স্বাভাবিক বাজার মূল্যের চেয়ে কম হতে পারে কিন্তু সেই বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নিয়ে তাকে ধরুন মাসে দশটা সাবান দেওয়া হলো এখানে বিধান হলো যে এই কাজটাকে বলা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার এই সাবানের উপরে আউটপুট ভ্যাট প্রদান করতে হবে না যেহেতু আউটপুট ভ্যাট প্রদান করতে হবে না তাই যে ইনপুট ভ্যাট যেটা রেয়াত নেওয়া হয়েছে সেটা এখন কেটে দিতে হবে অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে এই হলো ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহারের কারণে বৃদ্ধিকারী সমন্বয় তো প্রিয় দর্শক আজ বৃদ্ধিকারী সমন্বয়ের চারটা পরিস্থিতি আমরা ডিসকাশন করলাম আমি আশা করছি যে আপনারা এগুলো বুঝতে পেরেছেন আগামী সেশনে আমরা আরও পাঁচটা পরিস্থিতি আছে ধারা দুইয়ের দফা একাত্তরে সেই পাঁচটা পরিস্থিতি আমরা ডিসকাশন করব করে আমরা বৃদ্ধিকারী সমন্বয়ের ডিসকাশন শেষ করব। এরপরে আমরা রিফান্ড এবং প্রত্যর্পণ ডিসকাশন করব তো প্রিয় দর্শক আমাদের চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনে ক্লিক ক্লিক করুন এবং অনুগ্রহ করে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকে এখানে শেষ করছি আগামী সেশনে আবার দেখা হবে আপনাদের অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ